হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরর ডিটেকশনের ক্লাস। আজকে হচ্ছে তোমাদের নাউন্স অ্যান্ড নাম্বারের ক্লাস। আজকে হচ্ছে তোমাদের ক্লাস নম্বর 7, ঠিক আছে? তার মানে তোমাদের আমি এর আগে 6টা ক্লাস করিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে তোমাদের আর্টিকেলের ক্লাস করিয়েছিলাম এবং হচ্ছে নাউন্স অ্যান্ড কেসেসের ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে? তো আমি এগুলোর হচ্ছে প্রথমে রুলগুলো বলেছি, তারপরে তোমাদের একটা করে প্র্যাকটিস করিয়েছি, ঠিক আছে? তো তোমরা জানো যে এই ক্লাসগুলো কি হচ্ছে, বাংলায় হচ্ছে, এবং এই ক্লাসগুলো তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল PSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SSC, CGL, CHSL, ব্যাংক এবং তোমরা যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যেখানে তোমাদের ইরর ডিটেকশনগুলো আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই রুলগুলো কাজে লাগবে, ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমে প্রত্যেকটা রুল বলছি, আর তারপরে হচ্ছে তোমাদের সেগুলোর উপরে প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে তোমাদের নাউন্স অ্যান্ড নাম্বারের ক্লাস। তো চলো বন্ধুরা, আজকে নাউন্স অ্যান্ড নাম্বারের ক্লাসটা শুরু করা যাক। তো নাউন্স অ্যান্ড নাম্বারস মানে কি বোঝায়? নাউন্স মানে নাম, সেটা তো জানোই, আর হচ্ছে নাম্বার, নাম্বার বলতে হচ্ছে তোমাদের সিঙ্গুলার অথবা প্লুরাল। সিঙ্গুলার অথবা প্লুরাল এ দুটোকেই বোঝায়। নাউন্স অ্যান্ড নাম্বারের মধ্যে নাম্বার বলতে সিঙ্গুলার অথবা প্লুরাল এটাকেই বোঝায়। সিঙ্গুলার বলতে একবচন এবং প্লুরাল বলতে হচ্ছে বহুবচন, ঠিক আছে? তো এই নাউন্স অ্যান্ড নাম্বারের উপরে তোমাদের যে ইরর ডিটেকশনগুলো আসে, যেই রুলগুলো তোমাদের কাজে লাগবে, আমি হচ্ছে এই ক্লাসে সেই রুলগুলোই নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এক্সট্রা কিছু আলোচনা করব না, যেগুলো তোমাদের মেইনলি পরীক্ষায় আসে সেই রুলগুলো তোমাদের নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এক নম্বর রুলটা দেখো তোমাদের কি বলেছে, কিছু নাউন যেগুলো কি সবসময় সিঙ্গুলার হয়, কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার হয়। তো এই যে রুলটা আছে এটা দিয়ে কিন্তু পরীক্ষায় তোমাদের অনেকবার অনেকবার এবং অনেকগুলো হচ্ছে তোমাদের এরর ডিটেকশন এসেছে। দেখো কি বলেছে, লাগেজ, ব্যাগেজ, ব্রেকেজ, ফার্নিচার, সিনারি, পোয়েট্রি, মেশিনারি, ওয়ার্ক, পেপার, উড, আয়রন, স্টোন, গ্লাস, ডাস্ট, ইলেকট্রিসিটি, ট্রাফিক, ইনফরমেশন, অ্যাডভাইস, ফুড, ব্রেড, গ্লাস, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি সবসময় কি হয়, তোমাদের সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, ঠিক আছে? এগুলো সবসময় কি হয়ে যাবে, সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। মানে লাগেজ, ব্যাগেজ এগুলো তো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, লাগেজ, ব্যাগেজ, তারপরে হচ্ছে তোমাদের এই ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস, ব্রেড, গ্রাস, ট্রাফিক, এই যে ওয়ার্ডগুলো এগুলো দিয়ে তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার কিন্তু ইরর ডিটেকশন এসেছে, ঠিক আছে? আর এই রুলটাই হচ্ছে সেই রুলটা, যে রুলটা দিয়ে তোমাদের ইরর ডিটেকশনগুলো করতে হবে, ঠিক আছে? তো এগুলো সবসময় কী হবে, তোমাদের সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। কারণ কি, এগুলো হচ্ছে তোমাদের আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, ঠিক আছে? লাগেজ, ব্যাগেজ এগুলো হয়ে যাবে কি তোমাদের আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো এদের সামনে এ অথবা এন ইউজ করা যাবে না, ঠিক আছে? এ অথবা এন ইউজ হবে না, আ লাগেজ হবে না, ঠিক আছে? আ ব্যাগেজ ইউজ হবে না, ঠিক আছে? অ্যান ইনফরমেশন হবে না, ঠিক আছে? আর তারপরে দেখো এদের সাথে এস বা ইএস যোগ করে কি প্লুরালও করা যাবে না, ঠিক আছে? লাগেজেস হবে না, ঠিক আছে? ব্যাগেজেস হবে না, ব্রেকেজেস হবে না, ফার্নিচার্স এভাবে হবে না, ঠিক আছে? ইনফরমেশনস হবে না, ঠিক আছে? তো এগুলো কি সবসময় তোমাদের সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, বুঝতে পারলে? এক্সাম্পলটা দেখো এখানে, হোয়াট ইজ পোয়েট্রি, হোয়াট ইজ পোয়েট্রি মানে কবিতা কি, কবিতা কি বা কবিতা কাকে বলে, ঠিক আছে? এটা বুঝিয়েছে। তো এখানে কি হবে না, আ পোয়েট্রি, আ পোয়েট্রিও হবে না, অথবা তোমাদের পোয়েট্রিস, পোয়েট্রিস এইভাবেও কিন্তু হবে না, ঠিক আছে? হোয়াট ইজ পোয়েট্রি এটাই সঠিক। তারপরে দেখো দ্য ওয়াল ইজ মেড অফ স্টোন, ঠিক আছে? দ্য ওয়াল ইজ মেড অফ স্টোন, তো এখানে এটা ঠিক আছে। তো এ স্টোন এটাও হবে না, অথবা তোমাদের স্টোনস এটাও কিন্তু হবে না, ঠিক আছে? তো কি হবে, দ্য ওয়াল ইজ মেড অফ স্টোন, এগুলো এই ধরনের হবে যেগুলো সবসময় কি সিঙ্গুলার ফর্মে থাকবে তোমাদের, বুঝতে পেরেছ? চলো নেক্সট আসা যাক। দেখো কিছু নোট করে নেবে তোমরা, কিন্তু এই যে শব্দগুলো আছে উপরে যেই শব্দগুলো বললাম, এগুলোর সাথে কি হবে, আ পিস অফ, পিসেস অফ, বিট অফ, বিটস অফ, আ লোফ অফ, লোভস অফ, আ হিপ অফ অথবা হিপস অফ, ঠিক আছে? হিপ মানে কি স্তূপ, এগুলো লাগিয়ে এগুলোকে, এই ওয়ার্ডগুলোকে সিঙ্গুলার অথবা প্লুরাল হিসাবে প্রয়োগ করা যায়, ঠিক আছে? ব্যবহার করা যাবে। দেখো আ লোফ অফ ব্রেড, ঠিক আছে? ব্রেডটা কি একটু আগে উপরে যে বললাম যে উপরের ওয়ার্ডগুলো কি সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হবে, কিন্তু এগুলোকে কি হিসাবে ব্যবহার করা যায় আবার, যে কয়টা পিস আছে গোনার জন্য, ঠিক আছে? আ লোফ অফ ব্রেড মানে ব্রেডের কি একটা টুকরো আছে, ঠিক আছে? ব্রেড, ব্রেডের একটা কি টুকরো, এখানে কি হবে না, আ ব্রেড হবে না, আবার টু ব্রেডস এইটাও কিন্তু হবে না, ঠিক আছে? আ লোফ অফ ব্রেড এটা ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? আ ব্রেড অথবা টু ব্রেডস এটা ইউজ করতে পারবো না, বুঝতে পারলে? তারপরেটা দেখো, টু লোভস অফ ব্রেড, ঠিক আছে? মানে ব্রেডের দুটো টুকরো আছে, ঠিক আছে? ব্রেডের দুটো টুকরো আছে, তো এখানে টু লোভস অফ ব্রেড এইভাবে ইউজ করবো আমরা,
টু ব্রেডস এভাবে ইউজ করা যাবে না, ঠিক আছে? এগুলোর সাথে এস বা ইএস যোগ করা যাবে না, বুঝতে পারলে? নেক্সট দেখো, দুই নম্বর, এক নম্বর রুলটা এখানেই শেষ হচ্ছে, এবার কি হচ্ছে তোমাদের দু নম্বর রুল শুরু হচ্ছে। দেখো, কিছু নাউন আছে যাদের সাথে সিঙ্গুলার অথবা প্লুরাল এ কোনো পরিবর্তন হয় না, সিঙ্গুলার এবং প্লুরালে কোনো পরিবর্তন হবে না, মানে সিঙ্গুলারে যেই ওয়ার্ডটা থাকবে প্লুরালেও তোমাদের সেই ওয়ার্ডটাই থাকবে, ঠিক আছে? এস বা ইএস যুক্ত হবে না, ও বা ই এই ধরনের কোনো পরিবর্তন হবে না, সিঙ্গুলারে যা থাকবে প্লুরালেও তাই হবে, ঠিক আছে? তো দেখো এখানে কী ধরনের ওয়ার্ডগুলো, সিরিজ, স্পেসিস, ডিয়ার, শিপ, ঠিক আছে? এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো সিঙ্গুলারে যা থাকবে প্লুরালেও তাই হবে, ঠিক আছে? তো বি নম্বর দেখো, কিছু সামুদ্রিক মাছের নাম, কিছু সামুদ্রিক মাছের নাম যেমন কি স্যামন, টারবোট, পিক, ম্যাকারেল, এই যে ওয়ার্ডগুলো আছে মাছের নামগুলো স্যামন, টারবোট, পিক অ্যান্ড ম্যাকারেল, এই ওয়ার্ডগুলো কি তোমাদের সিঙ্গুলারে যা থাকবে প্লুরালেও তাই হবে। সিঙ্গুলারে যদি স্যামন বলা হয় তো প্লুরালেও কি থাকবে, স্যামনই থাকবে, এখানে এস বা ইএস যুক্ত হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? আরও কিছু ওয়ার্ড আছে দেখো, হেড কোয়ার্টার্স, ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, স্কোর, এই ওয়ার্ডগুলো কি হবে সিঙ্গুলারে যা হবে প্লুরালেও তাই হবে তোমাদের, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। দেখো একটা প্রবলেম দিয়েছে এখানে তোমাদের, টু ডজনস এগস হ্যাভ বিন বট আর নো এরর, তো এখানে কোথায় এররটা আছে, এ বি সি ডি আর ই, একবার ট্রাই করো তোমরা। তো এখানে তোমাদের এররটা আছে অপশন নাম্বার এ তে, ঠিক আছে? অপশন নাম্বার এ তে এররটা আছে। দেখো কি করে হলো এররটা, দেখো একটু আগেই বললাম তোমাদের এই ডজনস এর সাথে কি হবে না, এর সাথে তোমাদের এস যুক্ত হবে না, ঠিক আছে? এর সাথে তোমাদের এস যুক্ত হবে না। দেখো টু ডজন এগস হ্যাভ বিন বট, মানে দুই ডজন ডিম কেনা হয়েছিল, ঠিক আছে? তো এখানে তোমাদের অপশন নাম্বার এ তে এররটা ছিল, বুঝতে পারলে? ওগুলোর সাথে মানে সিঙ্গুলারে যা থাকবে প্লুরালেও তাই হবে। তো টু ডজন যদি থাকে তো ডজনই হবে, ওয়ান ডজন যদি থাকে ওয়ান ডজনই হবে, এগুলোর সাথে প্লুরালে তোমাদের কি হবে না, এস বা ইএস যুক্ত হবে না, সিঙ্গুলারে যা থাকবে প্লুরালেও তাই হবে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে একটু এক্সেপশন আছে, এই এক্সেপশনটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। কিন্তু যদি এই ওয়ার্ডগুলো, এই ডজন, ঠিক আছে, ডজন, হান্ড্রেড, এই যে ওয়ার্ডগুলো বললাম আমি একটু উপরে, তো এই ওয়ার্ডগুলোর সাথে যদি তোমাদের অফ থাকে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর পরে যদি তোমাদের কি থাকে, অফ থাকে, ঠিক আছে, অফ যদি থাকে তাহলে কি হবে, ডজনস এই যে এসটা ইউজ হবে কিন্তু, ঠিক আছে, ডজনস এস ইউজ হবে এখানে, ঠিক আছে? দেখো এখানে ডজনস অফ এক্স, এই দেখো ডজনের পরে কি আছে, অফ আছে, তো এই অফ যদি থাকে তাহলে তোমরা ডজনের সাথে এস ইউজ করবে, ঠিক আছে? তারপরে দেখো এই হান্ড্রেডস অফ বুকস, ঠিক আছে, এই দেখো এখানেও অফ আছে এই হান্ড্রেডের পরে, তো এই হান্ড্রেডের সাথে তোমাদের এস ইউজ হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যদি এইভাবে থাকে টু ডজন এগস হ্যাভ বিন বট, এইখানে দেখো অফ কিন্তু নেই, ঠিক আছে, অফ কিন্তু নেই, এখানে তোমাদের এস ইউজ হবে না, ঠিক আছে, এখানে তোমাদের এস ইউজ হবে না। কিন্তু যদি তোমাদের অফ থাকে, এই ডজনের পরে যদি অফ থাকে তাহলে কিন্তু তোমাদের এই ডজনের সাথে এস যুক্ত হবে, ঠিক আছে? তো এই ধরনের এররগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে, মানে এখানে তোমাদের ডজন অফ এগ দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডিও ইএন, ডজন অফ এগ, ঠিক আছে, ডজন অফ এগস দিয়ে দিয়েছে, কিন্তু এইটা কিন্তু তোমাদের এখানে ভুল হবে, কারণ কি যদি অফ থাকে তাহলে তোমাদের ডজনের সাথে এস ইউজ করতে হবে, ঠিক আছে? এই ধরনের কিন্তু তোমাদের এররগুলো পরীক্ষায় আসে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। নেক্সট দেখো তিন নম্বর, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যদি ইউনিট বোঝায় তাহলে সেটি সিঙ্গুলার হবে, কিন্তু যদি আলাদা আলাদা অর্থ বোঝায় কালেকটিভ নাউনটা তাহলে সেটা কি হবে, প্লুরাল হিসাবে ইউজ হবে। কালেকটিভ নাউন যদি একটি ইউনিট বোঝায় তাহলে সিঙ্গুলার, যদি আলাদা আলাদা অর্থ বোঝায় তাহলে কি হবে, তোমাদের প্লুরাল হবে। কালেকটিভ নাউন কোনগুলো দেখো, এই টিম, ক্রাউড, কংগ্রেশন, অডিয়েন্স, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ফ্যামিলি, পাবলিক, এই যে এই ওয়ার্ডগুলো আছে এগুলোকে কী বলা হয়, কালেকটিভ নাউন, এগুলোকে কী বলা হয়, কালেকটিভ নাউন, ঠিক আছে? টিম, ক্রাউড, ফ্যামিলি, পাবলিক, এই ধরনের ওয়ার্ডগুলোকে কী বলা হয়, কালেকটিভ নাউন। তো এগুলোর অর্থ যদি একটা ইউনিট বোঝায়, ঠিক আছে, সবগুলো মিলে যদি একটা জিনিস বোঝায় বা একটা অর্থ বোঝায় তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার হিসাবে ইউজ হবে, ঠিক আছে? আর যদি এগুলোর টিমের অর্থ যদি কি বোঝায়, আলাদা আলাদা বোঝায়, ঠিক আছে, টিমের অর্থটা যদি আলাদা আলাদা বোঝায় তাহলে কি হবে তোমাদের, সেটা প্লুরাল হিসাবে ইউজ হবে, ঠিক আছে? দেখো এক্সাম্পলটা দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দ্য টিম ইজ স্ট্রং, দ্য টিম ইজ স্ট্রং, মানে টিম কি, একটা টিম, সেই টিমটাকেই বোঝাচ্ছে, যে টিমটা কি স্ট্রং, শক্তিশালী টিম, ঠিক আছে? তারপরে দুই নম্বরটা দেখো এখানে, দ্য টিম আর ট্রাইং দেয়ার জার্সি, দ্য টিম আর ট্রাইং দেয়ার জার্সি, মানে টিম, টিমটার মধ্যে কি প্রত্যেকটা সদস্য যারা যারা আছে তারা কি করবে, প্রত্যেকে তাদের যে জার্সিটা আছে, তাদের যে ড্রেসটা আছে সেটা চেক করবে, নাকি গোটা টিমটা একসাথে চেক করবে, ঠিক আছে? তা এটার অর্থটা কি বোঝাচ্ছে, যে টিমের যে প্রত্যেকটা
সদস্য রয়েছে তারা প্রত্যেকে তাদের জার্সিটা চেক করবে, ঠিক আছে, বা ট্রাই করবে। কিন্তু এইখানে বোঝাই বুঝিয়েছে যে একটা টিম, গোটা টিমটা কি স্ট্রং। তো এইখানে তোমাদের টিমের সাথে ইজ ইউজ হলো, মানে এখানে সিঙ্গুলার ইউজ হলো, সিঙ্গুলার হিসাবে টিমটা ইউজ হলো। কিন্তু এই যে টিমটা আছে এখানে কি হলো, তোমাদের আর ইউজ হলো, মানে এখানে তোমাদের প্লুরাল হিসাবে ইউজ হলো, ঠিক আছে। এখানে তোমাদের কি হলো, প্লুরাল হিসাবে ইউজ হলো এই টিম ওয়ার্ডটা, ঠিক আছে। তো এই কালেকটিভ নাউনটার অর্থ যদি তোমাদের সিঙ্গেল ইউনিট বোঝায় বা একটি ইউনিট বোঝায় তাহলে সিঙ্গুলার হিসাবে ইউজ হবে, আর যদি আলাদা আলাদা বোঝায় তাহলে তোমাদের কী হবে, প্লুরাল হিসাবে ইউজ হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো, 4 নম্বর, কিছু নাউন সবসময় কী হবে, প্লুরাল হবে। কিছু নাউন যেগুলো কী হবে, সবসময় তোমাদের প্লুরাল হিসাবে ইউজ হবে। দেখো সেই ওয়ার্ডগুলো, ক্যাটেল, পিপল, পুলিশ, গ্যান্ট্রি, প্যাসেন্ট্রি, পোল্ট্রি, রিচেস, অর্স, ঠিক আছে। তো এই গ্যান্ট্রি মানে হচ্ছে ভদ্রলোক, আর এই প্যাসেন্ট্রি মানে হচ্ছে তোমাদের কৃষক, ঠিক আছে। কৃষক সম্প্রদায়কে কী বলা হয়, প্যাসেন্ট্রি বলা হয়, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো কী হবে, তোমাদের সবসময় প্লুরাল হিসাবে ইউজ হবে। তারপরটা দেখো, 2 নম্বর, আর্মস, বেলোস, টোনস, শিরস, এই ধরনের ওয়ার্ডগুলো কী হবে, তোমাদের প্লুরাল হিসাবে ইউজ হবে, ঠিক আছে। বেলোস মানে কি, হাঁপড়, ঠিক আছে, হাঁপড়। টোনস মানে হচ্ছে চিমটা, এটা তো সবাই জানো। তারপরে 3 নম্বরটা দেখো, আর্টিকেল অফ ড্রেস, কিছু ড্রেস আছে যেগুলো কী হবে, তোমাদের সবসময় প্লুরাল হিসাবে ইউজ হবে। দেখো, ট্রাউজার, প্যান্টস, ট্র্যাপার্স, ঠিক আছে, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এই ধরনের যে নাউনগুলো আছে, এগুলো সবসময় কী হবে, তোমাদের প্লুরাল হিসাবে ইউজ হবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, 5 নম্বর, সাম এক্সেপশনস, ঠিক আছে, কিছু এক্সেপশনের সিঙ্গুলার আর প্লুরাল আছে, সেগুলো আমি তোমাদের এখানে বলছি, আর যেগুলো তোমাদের থেকে পরীক্ষায় বারবার করে এসেছে সেই নাউনগুলোই আমি এখানে এক্সাম্পল হিসাবে নিয়েছি, ঠিক আছে। এছাড়া অনেক আছে, কিন্তু যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি এখানে তোমাদের বলছি। দেখো, মাউস, মাইস, লাউস, লাইস, ঠিক আছে, ফুট, ফিট, টুথ, টিথ, এগুলো তোমরা ছোটোবেলা অনেকেই পড়েছো, কিন্তু তাও আমি বলছি কারণ এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় এসেছে এগুলো থেকে, ঠিক আছে। নেক্সট দেখো, কাপ ফুল, কাপ ফুলস, ঠিক আছে, কাপ ফুল যেটা সিঙ্গুলার এটা হচ্ছে প্লুরাল হবে তোমাদের এস শুধু যুক্ত করে, ঠিক আছে, কাপ ফুল, কাপ ফুলস, এস যুক্ত করে তোমাদের আসবে প্লুরালটা। তারপরে হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, ঠিক আছে, ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়া, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। তারপরে ফেনোমেনন, ফেনোমেনা, ঠিক আছে, ফেনোমেনন, ফেনোমেনা, এক্সিস, এক্সেস, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখানে দিয়েছি। তারপরে দেখো, 2 নম্বর, কম্পাউন্ড নাউন এর রুট ওয়ার্ড এর প্লুরাল ফর্ম করতে হয়, ঠিক আছে। কম্পাউন্ড নাউন কোনগুলো, কম্পাউন্ড নাউন এর আগে যে নাউনের ক্লাসটা করিয়েছি সেখানে আমি তোমাদের বলেছিলাম, এই ধরনের ওয়ার্ডগুলো, কমান্ডার ইন চিফ, ঠিক আছে, সন ইন ল, স্টেপ সন, এই ধরনের যে ওয়ার্ডগুলো হয় এগুলোকে কী বলা হয়, কম্পাউন্ড নাউন বলা হয়, ঠিক আছে। এই কম্পাউন্ড নাউনের সাথে যে রুট ওয়ার্ড, মানে মেইন যে ওয়ার্ডটা থাকবে, রুট ওয়ার্ড মানে কি, মেইন ওয়ার্ডটা, ঠিক আছে, তো এই মেইন ওয়ার্ডটার সাথে কী করতে হবে, তোমাদের প্লুরাল ফর্মেশন করতে হবে। দেখো, সন ইন ল, এই সন ইন ল এর মধ্যে মেইন ওয়ার্ড আমরা কী জানি, যে সন, ঠিক আছে, এই সনটাই হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড। তো এই সনের সাথেই আমাদের একটু প্লুরাল করে আমাদের প্লুরাল করতে হবে, সনস ইন ল। তারপরে দেখো, স্টেপ সন, স্টেপ সনস, ঠিক আছে, এই সনস, স্টেপ সনস। নেক্সট দেখো, চিফ মিনিস্টার, ঠিক আছে, চিফ তো প্রধান, এটার কোনো ইয়ে হয় না, কিন্তু মিনিস্টার, মিনিস্টার কি একটা রুট ওয়ার্ড, ঠিক আছে, মিনিস্টার রুট ওয়ার্ড, তো এখানে মিনিস্টার্স হবে, চিফ মিনিস্টার্স, ঠিক আছে। বয় ফ্রেন্ড, তো বয় তো বয় ছেলে, কিন্তু ফ্রেন্ড হচ্ছে তোমাদের মেইন ওয়ার্ড এখানে, তো বয় ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে এসটা যুক্ত করে প্লুরাল করতে হবে। গার্ল ফ্রেন্ড, গার্ল ফ্রেন্ডস, ঠিক আছে, তো এখানে তোমাদের গার্ল ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে শুধু তোমাদের এসটা যুক্ত করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। নেক্সট দেখো, 3 নম্বর, ম্যান, ওমেন, এই ধরনের যুক্ত ওয়ার্ডগুলো যেগুলো আছে, কম্পাউন্ড নাউনগুলো আছে, ম্যান ওমেন যুক্ত যে কম্পাউন্ড নাউনগুলো আছে এর দুটো পার্টের সাথে, ঠিক আছে, এর দুটো পার্টের সাথে তোমাদের প্লুরাল ফর্মেশন করতে হবে। ম্যান ওমেন যুক্ত যে কম্পাউন্ড নাউনগুলো আছে এর দুটো পার্টের সাথে তোমাদের প্লুরাল ফর্মেশন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু এক্সেপশন আছে, তার জন্য এটা স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। দেখো, সিঙ্গুলার আর প্লুরাল, তো ম্যান সার্ভেন্ট, তো মেন, ঠিক আছে, ম্যানের যে প্লুরাল সেটা কী হয়, মেন, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, আর সার্ভেন্টের প্লুরাল হবে তোমাদের সার্ভেন্টস, মানে তোমাদের দুটো ওয়ার্ড যেটা আছে তার সাথেই তোমাদের কি প্লুরাল ফর্মেশন করতে হবে। দেখো, ম্যান টিচার, মেন টিচার্স, ঠিক আছে, ম্যানের এখানে এমই এন হয়ে গেল আর টিচারের সাথে টিচার্স হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো, ওমেন ডক্টর, ওমিন ডক্টর, ঠিক আছে, ও ম্যান তো ওমিন হয়ে গেল এখানে, আর ডক্টর হয়ে গেল তোমাদের ডক্টরস, ঠিক আছে, বুঝতে পারলে। এই ম্যান আর ওমেন যুক্ত যে কম্পাউন্ড নাউনগুলো থাকে তার দুটো পার্টের সাথে তোমাদের কি প্লুরাল ফর্মেশন করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো,
নেক্সট আজকে লাস্ট এটা এক্সেপশন আছে দেখো কিছু যে একটু আগে তোমাদের বললাম যে ম্যান আর ওমেন যুক্ত যে ওয়ার্ডগুলো থাকে তার সাথে তোমাদের দুটোর সাথেই তোমাদের কি করতে হয় প্লুরাল ফর্মেশন করতে হয় কিন্তু এখানে দেখো একটু এক্সেপশন আছে এই দুটো ওয়ার্ড যে ম্যান হেটার ঠিক আছে ম্যান হেটার এখানে দেখো ম্যান আছে যুক্ত এটার সাথে কম্পাউন্ড নাউনটার সাথে কিন্তু এখানে তোমাদের যদি প্লুরাল ফর্মেশন করতে যাও তো ম্যান হেটার কি হয়ে যাবে ম্যান হেটার্স ঠিক আছে কারণ কি এখানে মেইন যে ওয়ার্ডটা হেটার্স ঠিক আছে তো ম্যান হেটার মানে কি তোমাদের ম্যান হেটার মানে আ পার্সন হু হেটস ম্যান ঠিক আছে আ পার্সন হু হেটস ম্যান একজন ব্যক্তি যে পুরুষদের কি করে ঘৃণা করে ঠিক আছে একজন ব্যক্তি যে পুরুষদের ঘৃণা করে তো সেই ঘৃণা করাকে বোঝাচ্ছে এখানে তোমাদের প্লুরাল করতে হবে ঠিক আছে একজন ব্যক্তি যে কোনো ব্যক্তি হতে পারে কিন্তু এখানে তোমাদের ঘৃণা করাটার সাথে কি করতে হবে প্লুরাল করতে হবে ঠিক আছে তো ম্যান হেটার ম্যান হেটার্স তো ওমেন লাভার ওমেন লাভার্স ঠিক আছে ওমেন লাভার্স মানে হচ্ছে নারী প্রেমী নারী প্রেমীরা ঠিক আছে নারী প্রেমীরা তো এইভাবে হয়ে যাবে তোমাদের এটা প্লুরাল বুঝতে পারলে তো এই দুটো হচ্ছে তোমাদের এখানে এক্সেপশন ছিল এগুলো কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে এগুলোই কিন্তু পরীক্ষায় আসে তোমাদের যে এখানে দিয়ে দেবে মেন হেটার্স ঠিক আছে তো এইভাবে করে কিন্তু তোমাদের এররগুলো দেবে এগুলো একটু মুখস্থ করে নেবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে আর যদি এই ক্লাসটা বুঝে থাকো কমেন্টে তোমরা আমাকে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের ফেসবুক পেজ রয়েছে নলেজ পয়েন্টের সেখানে গিয়ে তোমরা পেজটাকে ফলো করে নেবে সেখানেও তোমরা কিন্তু সব কিছুর আপডেট পেয়ে যাবে আর তোমাদের জন্য গ্রুপ রয়েছে ফেসবুক সেখানেও তোমরা জয়েন হয়ে যাবে আর টেলিগ্রামে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিংক তোমরা সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে